ओम रमजने रोई रोजार शेषे एलो खुशी ओम रमजने रोई रोजार शेषे एलो खुशी রোমান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ঢাকা শহরে তার অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেই মানুষটাও আজকে এসেছে ফুটপাতে শপিং করার জন্য। মানুষের টাকা থাকলে যে মন থাকে না, এই রোমান তার সবচেয়ে বড় প্রমাণ। এই যে ভাইটিকে দেখছেন, ওনার নাম ইমরান। ঢাকা শহরে একটি মোটর গ্যারেজে কাজ করে, আর এই কাজ করে চলে তার পুরো সংসার। আর এই ঢাকা শহরে এই গ্যারেজের কাজ করে পুরো সংসার চালাতে প্রতি মাসেই হিমশিম খেতে হয় তাকে। ছোটবেলা বাবা মারা যাওয়ার পর থেকে ভাই বোনের দায়িত্বগুলা তার কাঁধেই ছিল। নিজের দায়িত্ব থেকে এক পাও কখনো পিছ পা হয়নি। রোমান টাকা পয়সার দিক থেকে ধনী হলেও মনের দিক থেকে একটা খয়রাতি। কখনো যদি কারোর জন্য কোনো কিছু কিনতে হয়, তাহলে ফুটপাতই হলো তার ভরসার একমাত্র জায়গা। প্রতি বছর ঈদ আসলে আত্মীয় স্বজনদের জন্য মার্কেট করতে গেলে ফুটপাতই হলো তার ভরসার একমাত্র জায়গা, যে কখনোই ফুটপাত ছাড়া কোনো দিন কোনো ঈদে কাউকে কোনো কিছু দেয়নি। ইমরান ভাইয়ের হয়তো বা টাকা নাই, কিন্তু একটা মন আছে। কখনো কাউকে কিছু দিতে হলে ব্র্যান্ড ছাড়া সে কখনোই কাউকে কিছু দেয়নি। সে আজকেও তার বোন জামাইয়ের জন্য কিছু কেনাকাটা করতে আসছে, আর সেটাও ব্রাবার বিড়িতে। অনেকদিন পর মার্কেটে আসছে তো, তাই সে ব্রাবার বিড়ি ঠিক মতো খুঁজে পাচ্ছে না। ভাই আমি বলে দেই, সুভাষতুর চারতলায়। ইমরান সবসময় এই ব্রাবার বিডিতে আসে, কারণ এখানে মালগুলো ভালো হয় এবং দামও একটু কম হয়। নিজের জন্য ফুটপাত থেকে কিনলেও কখনো আত্মীয় স্বজনের জন্য সে ব্র্যান্ড ছাড়া কিনে নেয়। টাকা থাকলে মন থাকে না, আর মন থাকলে টাকা থাকে না, ইমরান ভাই হলো তার সবচেয়ে বড় প্রমাণ। ছোট বোন সকালবেলা ফোন দিয়ে বলছিল যে ভাইয়া, অলরেডি তো ঈদের আর মাত্র এক দুদিন বাকি আছে, এখনো তো কোনো কিছু দিলা না। তোমার বোন জামাই কিন্তু বিষয়টা নিয়ে অনেক রাগারাগি করতেছে, যদি পারো কিছু কিনা দিও। ছোট বোনের সেই কথা রাখতেই আজকে ইমরান ভাই মার্কেটে, তাও আবার একটা ব্র্যান্ড শপে, ব্রাবার বিডি। স্বাদ আছে সাধ্য নাই, কিন্তু ইচ্ছার কোনো উপায় নাই। ইমরান ভাইকে দেখলে আমরা এটাই শিখতে পারি। ভাই আপনাকে সেলুট ভাই, আপনার মতো একটা ভাই যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো, তাহলে হয়তো বা বোনদের চোখে আজকে অশ্রু থাকতো না। ছোট বোনের আবদার রাখতে ইমরান ভাইয়ের হাজার কষ্ট হলেও প্রতি বছর সে বোনের শ্বশুর বাড়ির পুরো ফ্যামিলির জন্য শপিং করে। আচ্ছা ভাই, এই মালগুলো প্যাক করে দেন ভাইয়া। এই প্রোডাক্টগুলো নিতেছি হচ্ছে আমার বোন জামার জন্য, বুঝছেন? আর আমার বোন জামাই আপনাদের এখান থেকে সব সময় কেনাকাটা করে। একটু কমায় রাখি ভাই, যতদূর পারেন একটু ডিসকাউন্ট দিয়ে দিন, বুঝুন তো ভাই, আর্থিক সমস্যা। জি ভাই, ইনশাল্লাহ আমাদের অলরেডি 20% ডিসকাউন্ট দেওয়াই আছে শপে, তবু আমি চেষ্টা করবো আপনাদের কিছু অর্ডার করার জন্য। মালগুলা প্যাক করে দাও। কিরে মামা, খুব তো চাপা মারস যে আমি এনতে শপিং করছি, অন্তে শপিং করছি, ব্র্যান্ড ছাড়া তো পড়ি না, এখন তো তোর আসল রহস্য বুঝা গেছি গা। হ্যাঁ, ব্যানের থেকে কাপড় চোপড় কিনা, তারপর হচ্ছে ব্র্যান্ড থেকে কিনছি, বাট পারি স্যার, ভালো হয়ে যাও ভাইয়া, ঠিক বুঝ জ্বালাইছি। ভাই তুই যেটা ভাবতাছস আসলে বিষয়টা ওরকম কিছুই না। এগুলা কি বাড়া আমি আমার লেগা বা আমার ফ্যামিলির লেগা এলো কিনবো? এলা মানুষ আমি সারা জীবন ব্যান পেয়েছি, আর আমার ব্যানেরতে কিনবো? এগুলো অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ির কিছু লোকজন আছে, শালা সম্বন্ধে তার বউ ওই তার বাচ্চা কাচ্চা, অ্যাকচুয়ালি এগুলা তাগড়ে দেওয়ার লেগেই লইতেছি, অন্য কিছু না। আমি ইনশাল্লাহ ব্যান্ডি পড়ি। এরকম হাজারো মানুষ আছে যারা অর্থ থাকতেও খয়রাতির মতো থাকে, যাদের মন বলতে কিছুই থাকে না, যাদের অর্থ থাকতেও তারা খয়রাতির মতোই থাকে। এই ধরনের মানুষের সাথে আত্মীয় না রাখাই ভালো।